মিষ্টি মিষ্টি সুখে হবে বন্ধু অকারণ ভালোবাসা কোন ছুটিতে মন খারাপ The world's best ingredients perfect combination আর ইয়ামি সাথে ইগলু যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু Welcome to the listeners. This is completely a new show, particularly for RTV Digital, and it is something we are going to start a very special show. And the name of the show is basically Passion to Grow. And আমরা অনেক ধরনের শোই করে থাকি, অনেক ধরনের ডিসকাশন হয়ে থাকে. We used to do so many things, music, entertainment, something like that. But this is the first time RTV Digital, along with Igloo, we have taken a very special initiative. For the youth and for the people who wants to grow their career among ei jagatate amra ashole how we can make sure that we can guide you we can suggest you among I believe the youth are basically the future of Bangladesh among amra ei daitto bodh theke amra ei kaj ta shuru korte chaichi among this is truly I believe that if you follow this program it is something will add the value in your life প্রত্যেক শনিবার রাত 8টা থেকে প্রোগ্রামটা হবে ওয়ান ওর শো অ্যান্ড ইউল ফাইন্ড আস ইন দ্য আরটিভি ডিজিটাল অ্যান্ড আই বিলিভ ইফ এনিবডি ইউ ওয়ান্ট টু আস্ক দ্য কোয়েশ্চনস ইউ ক্যান আস্ক দ্য কোয়েশ্চনস সো দ্যাট উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার্স অ্যাজ ওয়েল অ্যাজ উই আর সিইং দ্য প্রোগ্রামস নেম ইজ বেসিক্যালি ইউ নো যে প্যাশন টু গ্রো অ্যান্ড প্যাশন ইজ সামথিং ইউ নো দ্যাট প্যাশন ইজ সামথিং হোয়াট আর দ্য এফোর্ট হোয়াট আর দ্য এক্সট্রা থিংস ইউ আর ডুইং টু রিচ ইউর সার্টেন গোল আমাদের প্রত্যেকের জীবনে একটা গোল থাকে একটা মোটো থাকে আমরা সেই গোল মোটোতে আমরা যেতে চাই এবং উই অল ওয়ার্ক হার্ড অ্যান্ড উই অল ওয়ার্ক ইউনো সামথিং ডিফারেন্ট সো দ্যাট উই ক্যান রিচ আওয়ার ডেস্টিনেশন এই জায়গায় যে হোস্টিং করছি আমি জি এম কামরুল হাসান সিইও অফ ইগলু আইসক্রিম অ্যান্ড দ্য ফাউন্ডার অফ কর্পোরেট কোচ অ্যান্ড আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট এভরি এপিসোড আই উইল ট্রাই টু বিং দ্য রিয়েল হিরোজ ফ্রম দ্য মার্কেট হু হ্যাজ গ্রোন ইন দ্য মার্কেট যাদের আসলে মার্কেটে যথেষ্ট ব্যাক পোহাতে হয়েছে এবং তারা অনেক পরিশ্রম করে ডেডিকেশন অ্যান্ড বিং গিভিং দ্য এক্সট্রা এফোর্ড অ্যান্ড অল দ্য থিংস দে হ্যাভ গ্রোন ইন দ্য মার্কেট ওই ধরনের ট্রু হিরো ট্রু কর্পোরেট লিডার্স ট্রু এন্টারপ্রেনার্স অর ট্রু ইয়াং হিরোস ইন দ্য ডিফারেন্ট সাইডস উইল বি ব্রিংইং দ্য গেস্ট টু গাইড ইউ গাইস আই বিলিভ ইট ইজ সামথিং ডিফারেন্ট প্রোগ্রাম পার্টিকুলার ইন আরটিভি ডিজিটাল দিস ইজ নাম্বার ওয়ান ডিজিটাল ইন বাংলাদেশ অ্যালং উইথ ইগলু দিস ইজ নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যাজ ফার অ্যাজ আইসক্রিম ইজ কনসার্ন অ্যাজ আই সেইড আমার সাথে প্রতি পর্বে একজন থাকবে আজকেও আমার সাথে একজন আছেন অ্যান্ড শি ইজ এ ভেরি প্রমিজিং ভেরি সাকসেসফুল লেডি ইন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড শি হ্যাজ এ লং কেরিয়ার অ্যান্ড আই এম শিওর অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি এক্সাইটেড টকিং টু হার অ্যাজ ওয়েল And let me welcome to the show. She's none other than Faiza Ansari. And welcome to the show, Faiza Apu. Thank you. Welcome to the Thank you very, very much. And we are really grateful that you managed your time. And I believe people will be definitely beneficiary, particularly from this program. একটু যদি ফাই যাবো আপনার সম্পর্কে একটু বলেন বিকজ ইটস এ লং কেরিয়ার ইউ হ্যাভ ইউ নো আপনি পার করেছেন এবং I'm sure it's a long career because right now you are working as an HR and admin director of Save the Children. একটু যদি আমার যারা যারা আছে লিসেনার আছে বা তো দর্শক যারা আছে তাদের জন্য একটু বলেন। Thank you so much Kamrul bhai. I'm honored to get invited in this program. এবং আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই অন্য ধরনের এবং আমি বলবো যে খুব অসাধারণ একটি উদ্যোগ যেখানে আপনারা ইয়াংদেরকে নিয়ে যারা নতুন এসছে ইন্ডাস্ট্রিতে বা ক্যারিয়ার করতে চাচ্ছে তাদেরকে কিভাবে পথ নির্দেশন করবেন সেই সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য এই শোটা আপনারা অর্গানাইজ করেছেন সো ধন্যবাদ ইগলুকে ধন্যবাদ আরটিভিকে আর আমার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ ইউ আর দ্য ফার্স্ট গেস্ট আই এম অনার্ড তো আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই বলি আমি এখন আছি সেভ দ্য চিলড্রেনের এইচআর ডিরেক্টর হিসেবে এইচআর অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর হিসেবে আমার জার্নি শুরু হয়েছে 2002 আমি প্রথমে একটি ফ্রেঞ্চ অর্গানাইজেশন বুড়ো ভেরিটাস দিয়ে আমার যাত্রা শুরু এরপরে আমি ডিএচএল এ কাজ করেছি নেসলেতে কাজ করেছি
ম্যারিকোতে কাজ করেছি, আমার লাস্ট এমপ্লয়ার ছিল রেকিট ব্যানকিজার, এবং এখন বর্তমানে গত এক বছর ধরে আমি সেভ দ্য চিলড্রেনে আছি। তো এই 17 বছরের লং জার্নিতে আমি বলবো যে জার্নিটা অবশ্যই একদম আমি বলবো যে খুব সহজ ছিল না, অনেক চড়াই উতরাই ছিল। সো কথার সাথে সাথে আস্তে আস্তে ওই ওই জার্নিটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। যে ফাইজা পুষ্টির কথা বলছিলাম যে ভিউয়ার্স ইউ আর সিইং দ্যাট she has a long career, 17 years career. It's not an easy, you know, being successful, being an HR director. And she has long experience as far as different multinational companies. She worked in Reckitt Benckiser, she worked in Nestle, she worked in Marico. Now she's working in an international organization. And I'm sure it's a long journey. Faiza Apu, jodi ektu kindly amaderke share koren je, once you started, you know, je, I would request you to start with the, you know, for example, je, apni ashole student life theke apni kibhabe, how do you grow yourself? আমি টিল মাই HSC লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, আমি ঢাকায় ইয়েতে SOS হামান মেনার স্কুল অ্যান্ড কলেজে পড়ি, ওখান থেকে পাশ করি। তারপরে আমি বাইরে পড়তে যাই, ইন্ডিয়াতে পুনা ইউনিভার্সিটিতে আমি পড়ি। তো 5 বছর গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স মিলিয়ে 5 বছর আমি দেশের বাইরে ছিলাম। তো ওই সময়টা খুবই ডিফিকাল্ট ছিল, বাবা মাকে ছেড়ে জীবনে প্রথম বাইরে, সব কিছু নিজের দায়িত্ব নিজে নেয়া, এটা একটা নতুন অভিজ্ঞতা। আমরা রিসেন্টলি পাস দা নারী দিবস পার করলাম, উই অল আর টকিং অ্যাবাউট দা হাউ দা লেডিস কুড বি গেট, ইউ নো, যারা একটু বেশি ফ্রিডম পেতেই পারে। তো আপনি যখন পড়াশোনা করতে বাইরে গেলেন, ফর এক্সাম্পল ইউ ওয়েন্ট টু পুনে, অ্যান্ড ইট ওয়াজ নট এন ইজি টাস্ক বিকজ বাসা বাড়ি সব কিছু ছেড়ে ইউ ওয়েন্ট ইন্ডিয়া, ডিড ইউ গেট এনি প্রোহিবিশন অর এনি প্রোটেকশন ফ্রম ইয়ার ফ্যামিলি? ইন্টারেস্টিংলি নো, আমার পরিবার, আমার বাবা শিক্ষক এবং আমার পরিবারে আমি সবার ছোট, সো সেই দিক থেকে হয়তো আমার একটা অ্যাডভান্টেজ ছিল। আমার বাবা মা ভাই বোন সবার অসম্ভব রকমের সাপোর্ট ছিল আমার বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে, তো ওই দিক থেকে আমি লাকি। কিন্তু আমার মতো আসলে সবার তো লাকটা সেভাবে ফেভার করে না, ফ্যামিলি সাপোর্টটাও থাকে না। তো আমি যেটা করেছি, আমি ওখানে যখন পড়তে গিয়েছি, আমি চেষ্টা করেছি যে আমি কিভাবে আমার এডুকেশন লাইফের এই যে সময়টা, এই সময়টাতে আসলে ছেলেমেয়েরা অনেক ইম্যাচিউর থাকে, অনেক আমি বলবো যে অবুঝ থাকে, ওই সময়টাতে আমি চেষ্টা করেছি যেন আমার পড়ার দিকটাতে আমার মনোযোগটা সবচেয়ে বেশি থাকে, এবং আমি যেন একটা সফল ডিগ্রিধারী হয়ে দেশে ফেরত আসতে পারি। ফোকাসটা ঠিক ছিল আমার। আবার একটু ইন্টারাপ্ট করি, সো ইউ ওয়ান্টেড টু ফোকাস অন ইওর এডুকেশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট লিসেনার্স, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওয়ান্স ইউ আর স্টাডিং, ওয়ান্স ইউ আর ডুইং ইওর ডিগ্রি, অ্যান্ড ইউ হ্যাভ টু মেক শিওর ইউ আর ফোকাসিং অন ইওর এডুকেশন। শর্টকাট বলে কিছু নাই, সো ইট ইজ সামথিং, ইফ ইউ ফিল দ্যাট ইউ উইল নট স্টাডি ওয়েল, ইউ উইল নট টেক ইউর সেলফ, ইউ নো, যে আপনি যদি ডিভোশনটা না থাকে, ইউ ক্যান বি সাকসেসফুল। উইল গো ইন টু দ্য সাকসেস স্টোরিজ অ্যাগেন, ফাইজাবু প্লিজ কন্টিনিউ দিস ইস্যু। জি, যেটা হতো যে যতদিন আমি বাসায় থেকে পড়াশোনা করতাম টিল মাই HSC লেভেল, দেখা যেত যে আমার যে ইভেন পার্সোনাল কাজগুলো সেগুলোরও অনেক সাহায্য আমি ফ্যামিলি থেকে পাচ্ছি। খাবার দাবারের চিন্তা করতে হচ্ছে না, সব জিনিস রেডি পাচ্ছি, পরিবারের সাথে থাকলে যেটা হয় অনেক বেশি প্যাম্পার্ড, অনেক বেশি সুরক্ষিত অবস্থায় আমরা থাকি। যখন আমি প্রথম দেশের বাইরে গেলাম, আমি কিন্তু সুরক্ষা বলয়টা থেকে বের হলাম। এইটা আমার মনে হয় যে আমার আমার লার্নিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ওইখান থেকে আমার আত্মপ্রকাশের সুযোগ বা ওখান থেকে আসার আসলে আমার পুনর্জন্ম, আমি যদি এভাবে জিনিসটা প্লেস করি। কারণ তার আগে পর্যন্ত আমি খুবই অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের দ্বারা প্রোটেক্টেড অবস্থায় ছিলাম। যখন বাইরে পড়তে গেলাম, তখন আমি রিয়েলাইজ করলাম যে আমার সব কিছুই তো আমাকে নিজেকেই সামলাতে হবে। দের ইজ নো ওয়ান এলস টু টেক কেয়ার অফ মি, আমার সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমার বেসিক খাবার দাবার, নিজের পোশাকটা তৈরি করা, নিজের বই খাতা গুছানো, পড়াশোনা করা, সামগ্রিক বিষয়টা কিভাবে আমি অর্গানাইজ করব, কিভাবে আমি গুছিয়ে নিজেকে প্রস্তুত করব। আবার ওদিকে পড়াশোনার ব্যাপারেও আমার যাতে সব, যেহেতু আমি দেশ থেকে গেছি একটা উদ্দেশ্য নিয়ে যে আমি ওখানে পড়াশোনা করব, একটা উচ্চতর ডিগ্রি নেব এবং সেখানে আমি একটা ভালো রেজাল্ট করে আসবো। আমি গ্র্যাজুয়েশন আমার ইংরেজিতে, ইংরেজি লিটারেচারে, এবং আমি মাস্টার্স করেছি হিউম্যান রিসোর্সেস, হিউম্যান রিসোর্সেস মাস্টার্স করেছেন। এখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট, ফাইজা একটু কথা বলিয়ে রাখি, সেটা হচ্ছে যে ফর দ্য ভিউয়ার্স ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আসলে আমরা ওয়ান্স ইউ আর স্টার্টিং পার্টিকুলারলি, আপনি যখন পড়াশোনা করেন তখন সামওয়ান ইজ উইথ ইউ, ইউ হ্যাভ ইউর ফ্যামিলি, ইউ হ্যাভ ইউর ফ্রেন্ডস, ইউ হ্যাভ ইউর রিলেটিভস, বাট ওয়ান্স ইউ স্টাডি, আই মিন ওয়ান্স ইউ স্টার্ট ইউর ওয়ার্ক, যখন আপনি কাজ শুরু করেন, and it's a long journey, it's not something like that. If you start even your work, for example, 25 years,
And if you continue up to 60 years, nobody is with you. It's not a full sarathir moto. So you have to grow by yourself. Nobody is with you. I'm sure Faiza will share more of the tips with us. So it is basically your mental mind, mental, you know, and I mean mindset has been changed. Je apni tokhon theke nijke grooming kora shuru korlen, isn't it? Byapar ta ki tai? Obosshoi dutu jinish, ek hocche nije nijer daitto neya shiklam, shonirbhor howa shiklam, ditiyo hocche amar tokhon nijer proti ekta ki bolbo je ekta goal toiri holo je ami to ashole pari, ami chaile ami kototuku jete parbo, oi atmobishwasher jayga ta amar strong hoyeche desher baire je. Exactly, so it is something it is very important, it's a very very simple and very effective tools. Are you defining the goals? So goal is something, it can change your life. Unless you have the goal, you can't reach somewhere else. Apni kothao jete parben na. So even how you can make the bigger goals into smaller fragmented goal e convert korte parben, sheta niye amra kotha bolbo. Once you come back from Pune, where do you start your career? আমি প্রথম শুরু করি একটি ফ্রেঞ্চ অর্গানাইজেশনে, ব্যুরো ভেরিটাস। এটাও খুব ইন্টারেস্টিং। আমার কিন্তু চাকরিটা, প্রথম চাকরিটা আমি নিজের চেষ্টায় করেছি। আমি প্রথমে এসেই, দেশে এসেই আমি নিজের সিভি লেখা শুরু করলাম। প্রথম সিভিটা খুব ভালো হলো না, আমি নিজেই স্যাটিসফাইড না। তখন আমার বড় ভাই, উনি ছিলেন কর্পোরেট সেক্টরে, তখন আমি ওনার শরণাপন্ন হই এবং উনি অনেকগুলো সিভির ফরম্যাট দেখে, তখন ইন্টারনেট ছিল না, তো উনি যেটা করলেন যে উনি যেহেতু বিভিন্ন সিভি দেখেছেন, দেখে উনি আমার সিভিটা এডিট করে একটা গ্রহণযোগ্য ফরম্যাটে নিয়ে আসতে আমাকে সাহায্য করলেন এবং তখন আমি ওই সিভিটা নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম প্রতিদিন। জাস্ট ফর ইটস ইন্টারাপশন, দিস ইজ সিন্স ইউ আর টকিং অফ দ্য রিজিউম ইওর সিভি এন্ড সিভি, উই নো দ্যাট সিভি ইজ নাথিং, সিভি ইজ নট, ইটস এ সিম্পল ব্রোশিয়ার এন্ড দ্যাট ব্রোশিয়ার উইল রিফ্লেক্টিং ইওর সেলফ, যে আসলে আপনাকে আপনাকে এমপ্লয়াররা কতটুকু পছন্দ করবে না করবে। সো আপনি যখন আপনার পার্সিয়ালি প্রথম সিভিটা যখন আপনি রাইট আপ করেন, ইউ টুক দ্য সাপোর্ট ফ্রম ইউর কর্পোরেট পিপল, সামথিং লাইক দ্যাট, নাথিং রং, বাট আপনি কি হোয়াট আর দ্য থিংস ডিড ইউ প্রায়োরিটাইজ, ওই জায়গাটাতে আপনি কোন কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়েছেন এন্ড পুট ইন টু দ্য সিভি? অনেকে যেটা করে কামরুল ভাই, সেটা হচ্ছে অন্যের সিভি দেখে একদম কপি করে ডিক্টো বসিয়ে দেয় সিভিটা। আমার সিভিটাতে আমি সেটা করিনি। আমার উদ্দেশ্য ছিল, যদিও তখন আমি মার্কেটিং বুঝতাম না, আমার উদ্দেশ্য ছিল যে আমি অ্যাজ এ পার্সন আমার সিভিটা শুড স্পিক অফ মাইসেলফ, ইট শুড প্রেজেন্ট মি অ্যাজ এ পার্সন। সো আমি যেটা করেছি, অন্য অনেকের সিভি দেখে নিজের সিভিটা এমনভাবে তৈরি করেছি যাতে সিভিটা দেখলে বোঝা যায় এটা আমার সিভি, এটাতে কিছু নিজস্বতা থাকে, একটা সিগনেচার থাকার মতো। ইটস নট মি টু, ইটস নট মি টু, রাইট? তাই না? এটা এটা ইট শুড স্ট্যান্ড আউট। আর দশটা সিভির মধ্যে এই সিভিটাকে যেন একটু ডিফারেন্টলি দেখা যায় এবং আমার যে বিশেষত্বগুলো, কারণ এক একটা মানুষের স্ট্রেংথ এক এক জায়গায়, এক একটা মানুষের বিশেষত্ব এক এক জায়গায়, আমি চেষ্টা করেছি আমার বিশেষত্বটা যেন আমার সিভিতে দৃশ্যমান হয়। সো সিভি ইজ সামথিং, ইটস এ প্রোডাক্ট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড লিসেনার্স, ইট ইজ সামহাউ হাউ ইউ আর রিফ্লেক্টিং ইউর সেলফ টুয়ার্ডস দ্য কাস্টমার অ্যান্ড ইয়ার কাস্টমার ইজ বেসিক্যালি এমপ্লয়ার। সো এমপ্লয়ারকে আসলে আপনি এমন কোনো কথা বলা ঠিক হবে না যাতে করে এমপ্লয়ার বুঝতে পারে যে দিস ইজ নান অফ ইউ, এটা আসলে আপনি না, এবং অন্যকে ফলো করাও ঠিক হবে না। সিভি ইজ অল ওভার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, ইজন্ট ইট? ব্যাপারটা তো তাই, ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। অ্যান্ড অলসো ফাইজাবু আরেকটা কথা বললেন, ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি অ্যাজ এ প্রোডাক্ট হাউ ইউ আর ডিফারেন্সিয়েটিং ইউর সেলফ। সো ইট ইজ সামথিং যে আপনি আসলে অন্যের চাইতে ডিফারেন্ট, বা ডিফারেন্ট মানে হচ্ছে যা ইচ্ছে তাই কিছু করা না, ডিফারেন্ট অন দ্য বেসিস অফ হাউ দ্য এমপ্লয়ার এক্সপেক্টিং, অ্যাম আই রাইট? ব্যাপারটা তো তাই। জি, অবশ্যই। আচ্ছা, দেন ইউ সাবমিটেড দ্য সিভি অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য ইন্টারভিউ, ইউ কল দ্য ইন্টারভিউ, রাইট? আই ওয়াজ কল্ড ফর অ্যান ইন্টারভিউ। আমি পত্রিকায় নানান বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করতে থাকি এবং এরকম একটি নানান পত্রিকায় অ্যাপ্লাই করার পরে এরকম একটা ইন্টারভিউতে আমি চান্স পেলাম। তখন যেটা হলো যে আমি তার আগে যেটা হলো যে আমি একটু প্রিপারেশন নিলাম যে আমি আমার নিজেকে কিভাবে উপস্থাপন করব, কারণ খুব অল্প সময় পাওয়া যায় এবং ইনিশিয়াল লেভেলের যে ইন্টারভিউগুলো হয় সেটাতে কিন্তু সাধারণত খুব বেশি সময় পাওয়া যায় না। আই ওয়াজ ভেরি নার্ভাস, আই ওয়াজ ভেরি ইয়াং, কিন্তু আমি যেটা প্রস্তুতিটা নিয়েছি যে আমি খুব অল্প সময়ে আমি কি পারি বা হোয়াট আই অফার অ্যাজ আ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, ওই জিনিসটা উপস্থাপন করার জন্য আমি একটু প্র্যাকটিস করেছি নিজে নিজে। আমার ওই সময় যতটুকু অভিজ্ঞতা ছিল, যতটুকু সামর্থ্য ছিল, সেটুকুকে আমি ঘষে মেজে যতটুকু উপস্থাপন করা সম্ভব সেটার জন্য আমি তৈরি হয়েছি। ইট ওয়াজ ইওর ফার্স্ট ইন্টারভিউ? ইট ওয়াজ মাই ফার্স্ট ইন্টারভিউ অ্যান্ড ইন মাই ফার্স্ট ইন্টারভিউ আই ওয়াজ সিলেক্টেড, আই গট থ্রু, সো আই অ্যাম ভেরি লাকি। আই সে ইট ইজ ডেফিনেটলি, ওয়ান্স ইউ আর টেকিং দ্য প্রিপারেশনস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ লিসেনার্স ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, preparation makes the difference. So amra onek shomoy without preparation we want to do something ebong ei preparation ta neowa ta kintu dosher kichu na. So it is called, in other sense it is called the mirroring. Apni ashole ki kotha bolte chan, apni ashole dekhen kina,
আপনি আয়নার সামনে দাঁড়িয়েও প্র্যাকটিস করতে পারেন, নাথিং রং, এটা এটা কিন্তু কোনো দোষের কিছু না। সো আমরা যখন ইন্টারভিউ দিতে যাই, পার্টিকুলার লেস দেন শো নেম ইজ প্যাশন টু গ্রো, আমরা স্টেপ বাই স্টেপ গাইড করতে চাই হাউ ইউ উইল গ্রো ইন দ্য মার্কেট, হাউ ইউল গ্রো ইউর সেলফ ইন টু দ্য এমপ্লয়ার ইন্ডাস্ট্রি লেভেল। তো এখানে একটু প্রিপারেশন নেওয়া খুব জরুরি, এবং প্রিপারেশনের সাথে সাথে হাউ ইউ প্রেজেন্ট ইউর সেলফ, প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ব্যাপারটা তো তাই। আর একটা জিনিস আমি একটু যদি উল্লেখ করি এখানে, সেটা হচ্ছে যে আমি কিন্তু সব পজিশনের জন্য অ্যাপ্লাই করিনি। যখন আমি অ্যাপ্লাই করছিলাম, আমি দেখেছি যে আমি আসলে কোথায় কাজ করতে চাই, আমার ওয়্যার ইজ ইউর স্ট্রেংথ, হ্যাঁ ওয়্যার ইজ মাই স্ট্রেংথ। আমার স্ট্রেংথ হচ্ছে আমি আই এম ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং উইথ ইন্ডিভিজুয়ালস, আমার মানুষের সাথে কাজ করতে, মানুষ নিয়ে কাজ করতে, হ্যাঁ মানুষ নিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট এবং আমার অ্যানালিটিক্যাল সাইডটাও খুব পছন্দ, ওটা আমার একটা স্ট্রেংথ এরিয়া, কিন্তু তারপরেও আপনি যদি বলেন যে হ্যাঁ তিনটা জিনিসের মধ্যে ফাইজা তোমার সবচেয়ে কোনটা ভালো লাগে, আই উইল প্রেফার টু ডিল উইথ ইন্ডিভিজুয়ালস। যে কারণে আমার যেটা হয়েছে যে আমি পড়াশোনাও করেছি যেমন এইচআরে শখে ভালোবাসার জায়গা থেকে, আমি কাজের ক্ষেত্রেও যখন অ্যাপ্লাই করা শুরু করেছি আই মেড শিওর যে আমি আমার পছন্দের জায়গাটাতেই কাজ করি। আমি কিন্তু সব সময় সবার ক্ষেত্রে হয় না, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনি কি তাহলে করতেন না বা অন্য কোথাও ঢুকে যেতেন, আমি অপেক্ষা করতাম এবং আমি চেষ্টা করতাম যে আমি যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমার বাধাটা কোথায়, কিভাবে আমি ওই বাধার জায়গাটা থেকে নিজেকে ছেলেদের ক্ষেত্রে, বিকজ ওয়ান্স দে কমপ্লিট দেয়ার এডুকেশন দে হ্যাভ এ প্রেশার, ফ্যামিলি হ্যাজ এক্সপেকটেশন, দে ওয়ান্ট টু সি দেয়ার সান সামথিং, দে স্টার্টিং ওয়ার্ক এটসেট্রা এটসেট্রা, প্রেশারটা থেকে অনেক ওয়েট করতে পারে না। আর একটু বলি আমি কামাল ভাই এখানে, সেটা হচ্ছে আমার জন্য কিন্তু খুব সহজ ছিল না ফ্যামিলিকে কনভিন্স করা, কারণ আমি প্রথম যে চাকরিটাতে ঢুকি সেটা ছিল হচ্ছে বাংলাদেশ ইপিজেডে, আমার বাসা আমার বাবার বাসা তখন ছিল মিরপুরে, তো প্রতিদিন আমাদের আমাকে কিন্তু ট্রাভেল করে যেতে হতো মিরপুর থেকে ইপিজেডে। আচ্ছা আচ্ছা, বেশ লম্বা সময়ের জার্নি এবং দূরত্বটাও বেশ 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 দূরে, সো ওই জিনিসটা কিন্তু যে কোনো পরিবারের ক্ষেত্রে একটা মেয়েকে প্রতিদিন ওই জার্নিটা করতে দেওয়াটা সবাই হয়তো কমফোর্টেবল হবে না, এবং আমার ফ্যামিলিও ইনিশিয়ালি কিন্তু খুব ওই ব্যাপারটাতে কমফোর্টেবল ছিলেন না। কিন্তু যেটা হয়েছে আমার কনফিডেন্স এবং আমার চাওয়া, আমি যে এই কাজটা করতে চাচ্ছি, আমার যে এটা একটা ভালোবাসার জায়গা, ওই জিনিসটা যখন ওনারা কনভিনসড হয়েছেন তখনই কিন্তু ওনারা জিনিসটাকে মেনে নিয়েছেন। সো ইউ নিড টু কনভিন্স দা ফার্স্ট অফ অল ইওর ইনিশিয়াল স্টেকহোল্ডার ইজ ইওর ফ্যামিলি, অফ কোর্স ইউ নিড টু কনভিন্স দ্যাম, দেন ইউ হ্যাভ স্টার্টেড ইওর লাইফ, ইটস এ ওয়ান্ডারফুল ফাইজাবু। এন্ড মুভিং ফরওয়ার্ড ফ্রম দ্যাট, ইপিজেড এর যে জব শুরু করলেন, ইটস এ জার্নি ইউ স্টার্টেড, and I'm sure it gives you confidence, up like at a confidence level definitely boost up could help koreche. From there where did you move? Tar pore ami ashlam DHL express e. Acha DHL e kaaj kore, again is the biggest multinational right ji. So ekhane apnar once you started HR e kaaj koreche, so you are talking of the success. Once you started working in DHL, what are the obstacles did you face? অবস্ট্রাকলসটা ডিএচএল আমি ঠিক ইন পার্টিকুলার কিছু ফেস করিনি কামরু ভাই, ওভারঅল যেটা হয় আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি বলবো বেশ কয়েকটা ফেজ যায় আমাদের লাইফের। আমরা ধরেন প্রথমে কাজ করা শুরু করি, ওইটা প্রথম একটা নেবার একটা বিষয়, কারণ কাজের জায়গাটা ডিফারেন্ট, কমিউট করা, একটা হচ্ছে স্টুডেন্ট লাইফে পেরেন্টসের সিকিউরড এনভায়রনমেন্টের মধ্যে অপারেট করা, আর একটা হচ্ছে আননোন একটা এনভায়রনমেন্টে আমার পেরেন্টস আমাকে ছেড়ে দিচ্ছেন, মেয়েদের জন্য ওইটা একটা প্রথম একটা বাধার জায়গা। দ্বিতীয় যেটা হয় যে কিছুদিন চাকরি করার পরে ধরেন আমাদের এই এইজের ব্যাপারটা এরকম হয় যে আমি যখন কিছুদিন চাকরি করলাম তখনই হয়তো আমার বিয়ের টাইমটা চলে আসে, তার কিছুদিন পরেই উই গিভ birth and you get into that phase of life, when you get into phase of life jekhane apnar dui dik theke tana poron ta khub beshi hoye jay, so you need to balance both, you need to balance. খুব ইন্টারেস্টিংলি আমরা মেয়েরা যেই সময়টাতে ক্যারিয়ারে একটু একটু করে উপর দিকে উঠতে থাকি ওই সময়টাতে কিন্তু আপনার জীবনের মেজর পার্সোনাল লাইফের নতুন নতুন বিষয়গুলো ঘটতে থাকে, স্টার্টিং ফ্রম বিয়ে, বাচ্চা, পুরো জিনিসটা। যেটা হয়েছে যে এটা এটা কোনো মেয়ের জন্যই সহজ না, আমার জন্য সহজ ছিল না। আমার যেটা মনে হয় যে এইটাতে দুইটা জিনিস খুব হেল্প করে, সেটা হচ্ছে নিজের অসুবিধাগুলো কমিউনিকেট করতে পারা। যেমন আমি এক্সট্রিমলি লাকি, আমার যারা লাইন ম্যানেজার ছিলেন ওনারা অত্যন্ত আমি বলবো যে খুব অসাধারণ মানুষ ছিলেন। আচ্ছা, দুইভাবেই হতে পারে, একটা হচ্ছে কি ওনারা মানুষ হিসেবে অত্যন্ত ভালো ছিলেন,
আর একটা হতে পারে যে আমার হয়তো ওনাদের সাথে বোঝাপড়ার জায়গাটা খুব ভালো ছিল। আমি না, নট নেসেসারি, ওটা হয় না আসলে। কারণ যেটা হয়, আমি বলি কর্পোরেটে, ইফ সামওয়ান ইজ ওয়ার্কিং ইন কর্পোরেট, আমি এটা আমার সকল যারা কি মুড খুব ভালো মনে হচ্ছে ম্যানেজার সাহেব, ম্যানেজার না সিনিয়র ম্যানেজার সাহেব, যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। নারী দর্শক আছেন তাদের জন্য বলতে চাই যে কর্পোরেটে এটা ইট ইজ নট ইজি, বিকজ কর্পোরেটে যখন একজনকে চাকরি দেওয়া হয় এক্সপেক্ট করা হয় যে ইরেসপেক্টিভ অফ হিউম্যান বিইং, ইজ না, ইরেসপেক্টিভ অফ ইওর জেন্ডার, ইউ উইল ডেলিভার, ডেলিভার, দ্যাটস রাইট। সো ওই ডেলিভারির জায়গাটাতে যদি কমতি থাকে তাহলে আসলে কাজ হবে না। ইটস ট্রু, ট্রু। সো ওখানে কিন্তু ডেলিভারির এক্সপেকটেশনটা ইজ ভেরি ক্লিয়ার এবং সেখানে কেউ ওইভাবে বায়াস করে না যে তুমি মেয়ে তোমাকে কম কাজ দিলাম বা উই আর গিভিং ইজি জবস টু ইউ, ইট ইজ নট, ইটস অন ইউ হাউ টু গ্রুম ইয়োরসেলফ এন্ড হাউ ডু ইউ ম্যানেজ। ওয়ান্ডারফুল ফয়জাবু, আমি একটু 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 দিয়ে একটা জিনিস একটু শেয়ার করে দিচ্ছি। অ্যাজ উই আর টকিং অ্যাবাউট দ্য প্রিপারেশন, অ্যান্ড প্রিপারেশন মেক্স দ্য ডিফারেন্স। সামটাইমস ইউ নো উই বিলিভ অলসো ইন লাক, বাট লাক ডাজেন্ট ফেভার আনলেস ইউ আর টেকিং দ্য প্রিপারেশন। So you have to take full preparation and you have to practice and that will give you the right destination. Ami to share kori apnar sathe jehetu amra ekshathe a casual discussion we are talking, because as I also worked with you know in the different companies. I worked in Nestle, I worked in New Zealand Milk, I worked in which is called Roima Fruits. Right now I am working as a CEO of Igloo Ice Cream. And also I worked in Fonterra, I worked in Pran as a group CMO, something like the different organization, different types. But ekta jinish ektu share korte chai for the listeners or viewers who are seeing us, je I am also a student of science. I was, particularly I studied in Dhaka University in a very difficult subject that is called biochemistry, and but then I did MBA from East West University later. Onekta bolte paren je peter tagide, because I changed my track, something like that. And as far as preparation is concerned, you know, jeta apni bolchilen je you might have to wait for the scope, je apni jodi apnar je je jayga ta apni achieve korte chaacchen seta jodi oi muhurte na ashe tale hoyto apni to wait korten ji, but since I have grown from a very middle class family, I didn't have enough scope, amar oi scope chilo na. Amar jokhon honors complete hoy, for the listeners is very important, je once how you'll overcome the struggles and how you'll make sure that you are being successful. Once I completed my honors, I mean graduation jokhon complete korlam tokhon theke bujhte shuru korlam je even during my student life I used to work in a company that is called, it's an NGO, World Vision. I World Vision e kaj kortam 2 ghonta tuition koraitam oikhane ekta dadre ekta slum type er ekta program chilo, oikhane ami kaj kortam, ami tuition e kortam. So that is something always, you know, I used to talk to the people, that gives me something, the confidence, so that I have grown in the later life. তো ওই যে যখন কাজ করতে শুরু করলাম, ওয়ান্স আই হ্যাভ সিন দ্যাট দ্য নেসলে ইজ গিভেন এ সার্কুলেশন, আই ওয়াজ পাসিং মাই টাইম ইন কার্জন হল, এবং কার্জন হলের ক্যান্টিনে অর্ডার সার ইত্তেফাক আই হ্যাভ সিন এ সার্কুলেশন, সার্কুলেশনে লেখা আছে নেসলে ইজ লুকিং ফর মেডিকেল ডেলিগেট, দ্যাট ইজ দ্য মেডিকেল ডেলিগেট জব, ওকে। সো আই হ্যাভ নো আইডিয়া, ইটস দে ওয়ান্টেড দ্য ফ্রেশ গ্রাজুয়েট, এনি সাবজেক্ট, এনি ডিসিপ্লিন। সিন্স আই নিড এ জব অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমাকে কোথাও জয়েন করতে হবে, then I have given the interview. I applied first time, and then apply korar pore they shortlisted around 100 plus, because tokhon paper chhara hoyto na, 100 plus theke they had to get a full interview, written test. I went there, thik ache porikha dite somoshya ki, I gave the interview, written test dewar pore then immediately they did the, you know, viva dewar pore shortlisted kore they made it 10, then immediately they make small slides and they wanted to give the presentation. Nestle recruitment, since you worked over there, you know that it's a very difficult thing. I have never seen in my life how to present in front of, you know, 6 people are waiting, I need to present. Then monologue, let me try. Okay, since I completed the, you know, interview as far as written, viva, let me try. Then eventually I have given the presentation, and there is a mock discussion, and the discussion point, I can remember, student politics should be banned. That is the point they need to discuss within themselves. Group discussions. Right. So group discussion, we started talking, and I was never thinking that I will be getting the chance, and I got the chance as well. And alhamdulillah, 2 person has been selected. Now one is Parabortite Shay Nestle Lip Kore and ADC Shay. I mean, he has been right now DC, who I guess, about a BCSC joined Kore Chilo.
and I was one of them, 100 plus people in Bitore. So that is how I took it as a challenge. Well, it's something I shared reason behind that. Even sometimes you will not find that your desired goal would be achieved. For example, I was a science graduate. I thought that I could be a researcher, but for the need of my family or for need of my survival, I need to start doing something. I am working still. However, Faizabu, moving forward from there, you know, you started in the DHL. DHL, where did you move? পছন্দ না করেই হয়তো একটা কাজে আপনি যোগদান করলেন বিকজ আপনার প্রয়োজন, কিন্তু ওই কাজের ক্ষেত্রটাকে যদি আপন করে নেওয়া যায়, ওখান থেকে যদি নিজের ইন্টারেস্টের জায়গাটা বের করে নেওয়া যায়, মানুষ কিন্তু সেটা পারে চাইলে, এবং সেখানে যদি নিজের আমি বলবো যে নিজের ক্ষমতা যেটা সেটাকে ইনভেস্ট করে, তাহলে কিন্তু ওই জায়গাটাতেও যথেষ্ট ইম্প্রোভাইজিং ইয়োরসেলফ অলওয়েজ হাউ ইউ ক্যান ইম্প্রোভাইজ ইয়োরসেলফ কিছু না আমি একটা নতুন জিনিস শেখার যদি আমার আগ্রহ থাকে, আপনি ইন্টারভিউর কথা বললেন, ফোকাস গ্রুপ ডিসকাশনের কথা বললেন, এখানে এমপ্লয়ার আসলে কি দেখে, একটা টপিক দিয়ে স্টুডেন্টদেরকে ডিসকাশন করতে বলে, হোয়াট অ্যাকচুয়ালি উই অ্যাজ এমপ্লয়ার সিটিং অন দ্য আদার সাইড অফ দ্য টেবিল, হোয়াট ডু উই লুক ফর, আমরা জানি যে আমরা ফ্রেশারদেরকে নিয়ে কথা বলছি, রাইট রং বলে ওখানে অ্যান্সার আসলে কিছু নেই, ওখানটাতে বসে আসলে এমপ্লয়ার দেখতে চায় যে ওর একটা গিভেন সিচুয়েশনে সে পাজলগুলো মিলাতে পারে কিনা, তার কিছু বিহেভিয়ারাল কম্পিটেন্সি আছে কিনা, ওর ইনিশিয়েটিভ আছে কিনা, সে কি ছেড়ে দেওয়ার মানসিকতা করতে পারে, সে কি গিভ আপ করে দিচ্ছে কিনা, ডিসিশনে পৌঁছানোর জন্য তার রাস্তাটা কি, জি এরকম বেসিক কিছু জিনিস, সে কি অ্যানালিটিক্যাল, সে কি চিন্তাটা সঠিক রাস্তায় করতে পারছে, সে কি অন্যান্য যে পরিবেশগত বা কিছু যে ইনফরমেশন দেয়া হলো তাকে, কেস স্টাডিজে কি হয় বেশ কিছু ইনফরমেশন দেয়া হয়, সেই তথ্যগুলোকে সে কি ব্যবহার করতে পারছে, ওর চিন্তার প্রসেসটা কি এবং ওর ইন্টারেস্টের জায়গাটা কোথায়, এবং বেসিক ইন্টেলিজেন্স, নো জব ইজ ডিফিকাল্ট, নো জব ইজ রকেট সায়েন্স, আমি বলবো যে আমাদের কর্পোরেটে বা ডেভেলপমেন্ট সেক্টরে বেসিক বেসিক জিনিসগুলোই কিন্তু আমরা এক্সপেক্ট করি from the newcomers, এবং ইন্টারেস্ট থাকলে যে কোনো জিনিস শেখা সম্ভব, রাইট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইস ফাইজাবু যে কথা বললেন, আমার সাথে গেস্ট হিসেবে আছেন, আই এম এক্সট্রিমলি প্রিভিলেজড, আই এম লার্নিং ফ্রম হার অ্যাজ ওয়েল, বিকজ শি ইজ নান অদার দ্যান এইচআর ডিরেক্টর অফ সেভ দ্য চিলড্রেন, অ্যান্ড শি ওয়াজ টেলিং ফ্রম দ্য এইচআর পয়েন্ট অফ ভিউ যে আসলে ফ্রেশারদের জন্যে, ইউ নো, ইটস নাথিং রকেট সায়েন্স, আপনি হয়তো অনেক কিছু নাও জানতে পারেন, but how you are overcoming the situation, apnake jokhon bola hoy apni challenge ta newar manoshikota ache kina, apnar presentation skills ta ki, apni ashole koto tuku job er depth e dhukte parben, ei jinish guli kintu onara justify korte chay, am I right or wrong, something like that. Well, moving forward from Nestle, so we are here, you started from some garments or manufacture something, it's a quality certifying organization called apparel business, something like that, then you have moved into the DHL, then you have moved to the food company, the biggest giant food company in the world, that is Nestle. How many years you were in Nestle? 4+ years, jodi ami jani bare amader viewers te janar jonne, from there you were in DHL, how many years? DHL ami 3 bochhor moto chilam. It's a very important tips you need to understand. Sometimes we need to switch the job very faster. That will never help you because you need to be, you know, somehow ektu sustainable na hole kintu apni grow korte parben na. If you want to switch very faster, then it called job hopper. Then the employer thinks that apnar ashole consistency nai, apni ashole kaj korte chan na, apni ashole janar agroho kom. So it's very important je how persistently you are working at least for certain time, 3-4 years, right? So from there you moved into the racket. না, তার আগে আমি ম্যারিকোতে একটা আমি আরেকটু একটা কথা বলি, আপনি যেটা বললেন কামরুল ভাই যে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম একটা পজিশনে না দিলে আসলে শেখার জায়গাটা ভিত্তিটা স্ট্রং হয় না, এটা যেমন সত্যি, কিছু কিছু সময় আমাদেরকে আসলে এটাও ভাবতে হবে যে এখন কি আমার মুভ করার রাইট সময়, দুটো জিনিস, একটা হচ্ছে যে আমি কি এখন আমার ক্যারিয়ারটাকে ফাস্ট ট্র্যাক করতে চাই নাকি আমি এটাকে একটু স্লো দিতে চাই, একটু আমি কিছুদিন আরো শিখবো, আর একটু আমি ম্যাচিউরড হব, তারপরে আমি মুভ করব। যে দর্শকদের জন্য আমি আরেকটা যেটা বলতে চাই যে আমি কিন্তু কনসিয়াসলি একটা সময় আমার লাইফের একটা পিরিয়ডে আমি আমার ক্যারিয়ারটাকে কিন্তু একটু স্লো ডাউন করতে অ্যালাউ করেছি, কারণ তার যেটা হচ্ছে যে আমি যেহেতু বিবাহিত,
এবং আমার যেহেতু বাচ্চা আছে, আমার যখন আমার প্রথম বাচ্চাটা হয়, আমার দুইটা মেয়ে, আমার প্রথম কন্যা সন্তানটা যখন হয় তখন শি ওয়াজ মাই প্রাইম ফোকাস, ইট ওয়াজ নট মাই ক্যারিয়ার, আই এম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার, কিন্তু যখন আমি মা হলাম তখন কিন্তু আমার ফোকাসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, তখন মাই প্রাইম ফোকাস ওয়াজ হার ওয়েলবিং, একটা সুস্থ বাচ্চাকে আমি কিভাবে লালন পালন করে বড় হব, ওর সুস্থতা, ওর চাহিদাটা আমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো, তখন কিন্তু আমি মেনে নিলাম যে আমার ক্যারিয়ারে আমি এই জায়গাটাতে এই সময়টা, যতদিন না একটা বাচ্চা দেখা যায় যে সাধারণত দু তিন বছর কিন্তু একটু ভালনারেবল থাকে, ওরা নানানভাবে অসুস্থ হয়, অসুস্থতা হবার টেন্ডেন্সিটাও বেশি থাকে, তো ওই সময়টা কিন্তু আমি আমার বাচ্চাকে দিয়েছি টু লেট হার স্ট্যাবিলাইজ, এবং তারপরে আমি আবার দৌড়ানো, যেটা ক্যারিয়ারের সেই দৌড়ানোটা শুরু করেছি, তো ওই কনশাস কলটা নেওয়াটা খুব জরুরি, হাউ ইউ আর ব্যালেন্সিং ইওর সেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইউ আর নট হ্যাপি, আমার যেটা বটম লাইন সেটা হচ্ছে যে দিনের শেষে আমি যদি সুখী না হই আমার ব্যক্তি জীবনে, তাহলে আমি আমার ক্যারিয়ার লাইফে আমার পক্ষে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব না, ইউ আর লাকি এনাফ যে সামথিং লাইক দ্যাট সামওয়ান, সবাই তো আর একরকম না, আই মিন আই এম টকিং সামথিং ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, অর্গানাইজেশন অনেক সময় মনে করে দেয়ার আর ফিউ অর্গানাইজেশন ইন বাংলাদেশ আই এম টকিং, দে আসলে তারা ওই জায়গাটা লিবার্টিটা দিতে চায় না, তখন আসলে বুঝতে চায় না, আই হ্যাভ সিন আমাদের দেশে এখনও কর্পোরেট কালচারে অনেক গ্যাপ আছে, আই এম টকিং পার্টিকুলারলি ফর দ্য ন্যাশনাল অর্গানাইজেশন, অনেক জায়গায় আছে তারা আসলে এই জিনিসটাকে স্যাক্রিফাইস করতে চায় না, যদিও এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, 60 days, 6 মাসের একটা লিভের একটা অপশন আছে, দ্যার আর সামথিং, ওকে উইল টক সামথিং ডিফারেন্ট অ্যানাদার ডে অ্যাবাউট দ্য পার্সোনাল লাইফ, লেটস মুভ ইন টু দ্য প্রফেশনাল লাইফ, ফ্রম দেয়ার ইউ নো ইউ মুভড ইন টু দ্য রেকিট ব্যাংকেজার, ইউ ওয়ার দেয়ার ফর হাউ মেনি ইয়ার্স, 6 years, 6 years, ওকে 6 years you were there and I'm sure you learned a lot from the Rekit Binkhazer. Ji, obosshoi. How was the journey? Obosshoi. Rekit-er journey ta amar kache khubi interesting chilo. Rekit-e ami prothome join kori Bangladesher HR director hisebe. Ji. Just 1.5 bochor pore I became cluster HR director jekhane ami Bangladesh ebong Sri Lanka duto desher HR director. I mean, to hon to Bangladesh Sri Lanka ekshathei dekhto. Even apnader Riyaz bhai tokhon he used to look after both the market. Ji ji. Ota pore cluster hoy amader, pore hoy. Prothome amra eta it was only Bangladesh. Right. So oi jaga ta amar learning er jaga ta খুবই ওয়াইড হয়ে যায়, বিকজ আই গট এক্সপোজার টু লুক ইন টু আদার কান্ট্রি, বাংলাদেশে বসে আর একটা দেশের অপারেশন দেখা, সেই দেশের এইচআর এর ইয়েটা করা, ওইটা একটা খুবই আমি বলবো যে ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং জার্নি অল টুগেদার। So it is something right now you are working in the different companies, you work for the FMCG industry. I mean sector ta change korechi, sector change korechen, er pechoner karon ta ami boli, it is a conscious choice that I have made. Right. Amar apni jodi dekhen puro shomoy tai ami kintu spend korechi, invest korechi corporate e. Right. Then there came a time when I thought that okay, now I should give back something to the society. Society. তো সেই চিন্তা থেকেই সেভ দ্য চিলড্রেনে অ্যাপ্লাই করা, এবং সেভ দ্য চিলড্রেনে অনলি ফর দ্য গেট ব্যাক টু দ্য সোসাইটি, অলসো দ্য বেনিফিশিয়ারি ইস্যু ইজ দেয়ার, ডেফিনেটলি ডেফিনেটলি, যেটা হচ্ছে যে আপনি যদি বলেন যে এটা আমার পার্সোনাল বেনিফিট হয়েছে কিনা, আমি খুব ইন্টারেস্টিংলি যেটা আমি বলবো যে পার্সোনাল বেনিফিটের জায়গাটা আমি দেখিনি এই স্পেসিফিক মুভটার সময়, আমি পার্সোনাল বেনিফিটের জায়গাটা দেখিনি, বিকজ আমার ইন্টারেস্টটা ছিল যে আই উইল ওয়ার্ক ইন অ্যান অর্গানাইজেশন যেখানে কাজ করে আমার তৃপ্তির জায়গাটা বাড়বে। অবশ্যই তাহলে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি যখন রেকিটে ছিলেন তখন কি আপনি তৃপ্ত ছিলেন না? যখন নেসলেতে ছিলেন আপনি কি তৃপ্ত ছিলেন না? তৃপ্তির আসলে ভিন্ন ভিন্ন রূপ হয়। না, ডেফিনেটলি ইটস ওয়ান্স ইউ আর গ্রোয়িং ইউ নো ইওর ডিজায়ার এন্ড আদার থিংস চেঞ্জেস টাইম টু টাইম, এক এক সময় এক এক জিনিস মানুষের ভিতরে আসতেই পারে, খুবই স্বাভাবিক। সো ফর দ্য ভিউয়ার্স অ্যান্ড আই ওয়ান্ট টু আস্ক ইউ অ্যানাদার কোয়েশ্চেন, দ্যাট ইজ সামথিং যে এই যে আপনার 17 বছরের ক্যারিয়ার, জি I'm sure sometimes you faced huge challenge to maintain your career, or sometimes you felt that jashole ei job ta amar kora uchit na, sometimes you felt that you are in frustration, something like that. Oh, sure. So it normally hoy chakri particularly hoy je, so in the tough situation how did you manage yourself? Uttorta ami ebhabe dei Kamrul bhai, je ei jei journey tar kotha apni bollen je ফ্রাস্ট্রেশন, কাজ করতে ভালো লাগছে না, এই এই জিনিসটা কিন্তু ফিরে ফিরে আসে মানুষের লাইফে, বিভিন্ন ফেজে আসে, বিভিন্ন রূপে আসে, ফ্রাস্ট্রেশন বিভিন্ন কারণে হয়, হয়তো এরকম হতে পারে যে আমি একটা জিনিসে আমি তাড়না বোধ করছি যে আমি এই জিনিসটা এইভাবে করব, বাট অর্গানাইজেশন ডাজেন্ট ফিল, আমার চাওয়া আমার গোলের সাথে অর্গানাইজেশনের, আমি একটু ইন্টারাপ্ট করে যাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইজ সামথিং লাইক দ্যাট, you can't expect that your organization will accept everything, eta 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 bhabar kono karoni nai,
ইওর বস উইল বি অ্যাকসেপ্টিং এভরিথিং হোয়াট ইউ আর থিঙ্কিং, আপনি যা ভাবতেছেন তাই। বা অনেক সময় হয় কি যে আমাদের যারা কলিগ থাকে, আমাদের যারা সাবঅর্ডিনেট থাকে, আমরাও ফেস করি বস এটা আসলে ঠিক না আপনি যেটা ভাবছেন। সামটাইমস ইট ইজ গুড দ্যাট ইউ ক্যান শেয়ার উইথ বস, বাট এভরি বস ইজ নট সেম সেম একই রকম না। দি পিপুল ক্যান টেক ইট নেগেটিভলি, বাট ভেরি ইম্পর্টেন্টলি যে আপনি যা করতে চাচ্ছেন অথবা আপনি যেভাবে এফোর্ট দিতে চাচ্ছেন, সামটাইমস মনেই হতে পারে যে এটা আসলে আপনি ঠিক কাজ করছেন, বাট ইউর ম্যানেজমেন্ট অর ইউর কোম্পানি ইজ ফিলিং দ্যাট ইট ইজ নট রাইট। সো ওই সিচুয়েশনে হাউ ট্যাক্টফুলি ইউ উইল ম্যানেজ ইউর সেলফ, ইউ উইল বি অ্যাডাপ্টেবল পার্টিকুলার উইথ দ্য সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইজাবু প্লিজ কন্টিনিউ দিস, আই এম ট্রাইং টু টিপস গিভ দ্য টিপস টু দ্য পিপল। থ্যাংকস ফর গিভিং দ্য কমপ্লিমেন্টারি কমেন্টস। সেকেন্ড যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে সবসময় সব মানুষের সাথে কাজ করতেও কিন্তু ভালো লাগে না। জি, দেয়ার ইজ এ সেইং দ্যাট ইউ কান্ট চুজ ইউর প্যারেন্টস অ্যান্ড ইউ কান্ট চুজ ইউর বস। রাইট, অনেক সময় এরকম হবে যে যারা ইয়াং তাদের জন্য, এন্ড অলসো ইউ কান্ট চেঞ্জ ইওর বস, ইউ কান্ট চেঞ্জ ইওর বস, ইউ ক্যান সুইচ দ্য জব। রাইট, কিন্তু আমার যিনি বস এটা তো গিভেন, গিভেন তাই না? এবং অনেক সময় গ্র্যান্টেড, অনেক সময় যেটা হয় যে আমার বসের যেই যেভাবে উনি অপারেট করেন বা তার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা ম্যাচ করতে নাও পারে, এবং সবসময় সব মানুষের সাথে আপনার যে খুব সুসম্পর্ক হবে জেলিং নাও হতে পারে, জেলিং নাও হতে পারে। রাইট রাইট, তো সেই জায়গাটায় তাহলে কি করণীয়? আমি কি চাকরি ছেড়ে দেবো শুধু এই কারণে? জি, নাকি আমি আমার যেটা চেষ্টা সেটা হচ্ছে প্রথমে আমি চেষ্টা করব যে এই লোক মানুষটার সাথে, এই ইনকামমেন্টটার সাথে কিভাবে, কোথায় আমার দ্বিমত হচ্ছে বা কোথায় অসুবিধাটা হচ্ছে ওটা বুঝে সেটাকে কারেক্ট করার। সেকেন্ড, যদি হয় যে যদি এরকম হয় যে জিনিসটা প্রিন্সিপালের জায়গার গ্যাপটা, সেখানে আমার মনে হয় যে কম্প্রোমাইজ করা উচিত না, নৈতিকতার ইস্যুতে কম্প্রোমাইজ, নৈতিকতার ইস্যু, আমি ঠিক নৈতিকতাও বলবো না জিনিসটা, যে এক একটা হয় না যে ফোকাস ডিফারেন্ট এক একটা মানুষের, তো ওই জায়গাটাতে যদি একেবারেই না মেলে সেই ক্ষেত্রে ইউ ক্যানট এক্সপেক্ট দ্য ইন্ডিভিজুয়াল টু চেঞ্জ। আপনি আপনার সিনিয়রকে আসলে সবসময় ইনফ্লুয়েন্স করে চেঞ্জ করাটা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আইদার ইউ চেঞ্জ ইউর সেলফ, আপনি একটা সমঝোতার জায়গায় আসেন, অথবা আপনি একটা যেখানে গেলে আপনি কমফোর্টেবল হন। As you are saying, it's a very important word you told, je ashole amader for example you can't change your parents and boss is also change or choose, whatever is a wrong term, so you can choose your parents because this is something almighty given, and also in some cases boss you can't choose because this is a company is giving, organization is giving, right? So the thing is that je ei somosto khetre I find that especially the newcomers jader ashole oi dhoroner experience nai, যাদের আসলে পেশেন্স একটু কম, যারা আসলে ইউনো যে অল্পেতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, তাদেরকে আপনি কি টিপস দিতে চান? হোয়াট আর দ্য টিপস ইউ ওয়ান্ট টু গিভ দেম? আমার প্রথম টিপস হচ্ছে নিজের কাজটাকে ভালোবাসো। আচ্ছা, আমার কাজটাকে যদি আমি ফোকাস করি তাহলে আশেপাশের অনেক কিছু অনেক আমি বলবো লেস ইম্পর্টেন্ট মনে হবে। জি, এবং আমি একটা জিনিস করছি ওইটা করার মধ্যে যে আনন্দ, ওই অ্যাচিভমেন্টের যে আনন্দ, তার কাছে অনেক প্রতিবন্ধকতা আশেপাশের অনেক না পাওয়াগুলো ছোট হয়ে যায়, এটা হচ্ছে একটা। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কমিউনিকেট করে ওয়ার্ক লাইফে, ওয়ার্ক এনভায়রনমেন্টেও কমিউনিকেট করে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করা। মানুষ কিন্তু, মানুষকে আল্লাহ এমন শক্তি দিয়ে পাঠিয়েছে, আমার মনে হয় যে কথা বলে মানুষ অনেক কিছু করতে পারে। But you cannot be arrogant, something like you that. can't be arrogant. আমি বলছি যে ধরেন একজনের সাথে আমার মতের অমিল হচ্ছে, ধরেন আপনি আমার বস, আপনি একটা জিনিস বুঝছেন না, আপনি কিছুতেই আমার একটা পয়েন্ট অফ ভিউ বুঝছেন না, তখন আমার কি করা উচিত? রাগ হয়ে মনের দুঃখে বাসা চলে যাওয়া উচিত নাকি একটা চাকরি খুঁজে চলে যাওয়া উচিত? ওইটা তো সলিউশন না। সলিউশন হচ্ছে প্রথম অবস্থায় চেষ্টা করতে হবে যে আসলে বস কি চাচ্ছে, এবং তার কাছে যে জিজ্ঞেস করা বিনয়ের সাথে যে আপনি আমার কোন জিনিসগুলো অপছন্দ করছেন বা কোথায় অমিলটা হচ্ছে, এই বোঝাপড়ার জায়গাটা যদি একবার পরিষ্কার হয়ে যায় তখন কিন্তু ডিসিশনটা নিলেও আপনার মনে কষ্ট হবে না। দ্যাট ইজ সামথিং অনেকে অ্যাফ্রেড থাকে, একটু একটু বিয়ার্ডদের বলতে চাই যে আসলে মনে করে যে বসের সাথে বোধহয় কথা বললে মাইন্ড করবে, বসের সাথে বোধহয় কথা বললে সামহাও হি ওর শি কুড রিয়েক্ট সামথিং লাইক দ্যাট। এটা আসলে সব ক্ষেত্রে ঠিক না, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ স্মার্ট ইউ আর ট্যাকলিং দ্য সিচুয়েশন, আপনি আসলে কত ভালোভাবে জিনিসটাকে কনভিন্স করতে পারছেন অথবা কমিউনিকেট করতে পারছেন, অথবা ইউ ক্যান অলসো আস্ক ফর দ্য সাজেশন যে আমি আসলে এইভাবে চিন্তা করছি, আমার এই জায়গাগুলিতে আপনি কী মনে করেন, হাউ ইউ ক্যান গিভ দ্য ইউনো সাজেশনস অর টিপস যে আমি আসলে এটা আর একটু ভালো করতে পারি কি না, অথবা এই জায়গাটা আর একটু কীভাবে ইম্প্রুভ করা যায়। সো ইফ ইউ সামথিং ইজ এ ভেরি হাম্বল অ্যাপ্রোচ, ইফ ইউ আস্ক এনি ওয়ান ফর এনিথিং দ্যাট আমি একটু সাপোর্ট চাই আপনার কাছে, হোয়েভার ইউর কলিগ অ্যান্ড বস, আই এম শিওর দে আর রেডি টু সাপোর্ট ইউ, ইজন্ট ইট? ব্যাপারটা তো তাই। আমি কারণটা এখানে একটা ছোট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার একদম শুরুর দিকের আমার একজন লাইন ম্যানেজার, উনি আমাকে একটা ফিডব্যাক দিয়েছিলেন, আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আমার
কোন জিনিসটা চেঞ্জ করা দরকার, অ্যান্ড হি গেভ মি এ ফিডব্যাক, খুব স্পেসিফিক একটা ফিডব্যাক উনি আমাকে দিয়েছেন যে ফাইজা তোমার এই জিনিসটা পরিবর্তন করো, এটা তোমার এটা করলে তুমি আরও ভালো করতে পারবা, হ্যাঁ তুমি আরও ভালোভাবে চিন্তা করতে পারবা, ইউ উইল রিচ হাইটস। ওই একটা জিনিসের উপর কাজ করে আমি কিন্তু এটার ফল দেখেছি। এবং ইন্টারেস্টিং বিষয়, যখন আমি জিনিসটার উপর কাজ করছিলাম, আমি যখন সেকেন্ড একটা অর্গানাইজেশনে গেলাম, সেখানে দইনে পেট আবার একদম ভরা, আর কোনো কিছু সম্ভব না। তাহলে আর কি, আমরা চাচা ভাতিজা মিলে এই দই শেষ করব। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এমন দই স্বাদ মেটানোর দিন শেষ। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইগলো দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলো। আমি যখন আমার লাইন ম্যানেজারের সাথে কথা বললাম, উনি কিন্তু তখনও আমাকে ওই ইন্টারেস্টিংলি সেম ফিডব্যাকটা দিয়েছেন যে তুমি এই এই জিনিসটা ঠিক করো। তার মানে যখন আমার মধ্যে একটা জিনিসের অভাব থাকবে, এটা কিন্তু উপরে যারা বসে থাকে ওনারা কিন্তু দেখতে পায়, অভিজ্ঞতার কারণেই হোক, কাজের পরিপ্রেক্ষিতের কারণেই হোক। তাহলে সিনিয়রদের যে অবজারভেশনগুলো, ওইটা রেসপেক্ট করতে শেখাটা আমাদের খুব জরুরি। কারণ আমার যদি ফিডব্যাক নেওয়ার ক্ষমতা না থাকে, আমার যে শর্টফলসগুলো আছে সেটাকে আমি যদি গ্রহণ করে সামনের দিকে আগানোর চেষ্টাটা আমার না থাকে, তাহলে কিন্তু ওই জিনিসটা কখনোই কারেক্টেড হবে না। একটু একটু আপনার সাথে অ্যাড করি, সিস কল সামথিং, যে আপনি যখন সিনিয়রের সাথে কথা বলছেন, আপনি কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই, বিকজ ইউর সিনিয়র ইজ মোর স্মার্টার দ্যান ইউ, হি ওর শি ক্যান সি ইউ আইদার ইউ আর অ্যাকসেপ্টিং অর ইউ আর রিজেক্টিং। আপনি কিন্তু যতই ভণিতা করেন যে আসলে আপনি বস, ইউ টোল্ড মি সামথিং, আই অ্যাম অ্যাকসেপ্টিং, বস কিন্তু আপনার বডি ইজ সামথিং, ইউ ক্যানট সি হাউ, আপনার ডিক্লাইন বা এটা কোনোভাবে আপনার অ্যাভয়েড করার কোনো স্কোপ নাই। সো হোয়াট এভার ইউ আর টকিং, বি ফ্র্যাঙ্ক, এবং সবসময় বলতে হবে তার কোনো মানে নাই। ইউ বেটার টেক টাইম ফ্রম হিম ওর হার, যে আপনি একটু সময় নেন যে আপনার সাথে আমার দু একটা ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার। ওয়ান্স ইউ আর ইন এ গুড মুড, প্লিজ লেট মি নো, আই টক টু ইউ। অলওয়েজ না, মনে করেন বস ইজ ইন ভেরি অ্যাংশাস সিচুয়েশান, মেজাজ খারাপ কোনো কারণে, বিকজ হি হ্যাজ অলসো প্রেশার। সো ওই সিচুয়েশনে আপনি গিয়ে আপনার ক্রাইসিস নিয়ে ডিসকাস করতে শুরু করেন, হি মাইট বি রিঅ্যাক্টেড সামথিং, রিঅ্যাক্ট করতেই পারে, রাইট? করতে পারে। কিন্তু কামরুল ভাই, আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে, আমি বিভিন্ন ধরনের লোকের সাথে বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে, যখন জুনিয়র কেউ একটু এসে বলে যে বস আমার আমার কোন জিনিসটা ঠিক করতে হবে, বা আপনি আমাকে কি করতে বলেন, কি করলে আমার ভালো হবে, এই ফিডব্যাকটা যখন কেউ চায়, সে যত কঠিন বসই হোক তার মনটা কিন্তু নরম হয়ে যায়, এবং সে কিন্তু তখন ওই ইন্ডিভিজুয়ালটাকে হেল্প করার জন্য হাত বাড়িয়ে দেয়। অলওয়েজ বেটার টক, কথা বলা দরকার, কথা বলা দরকার, চাইতে হবে ইন্ডিভিজুয়ালকে, রাইট? ইন্ডিভিজুয়ালকে চাইতে হবে, ইন্ডিভিজুয়ালকে চাইতে হবে, এবং এটা খুব সাধারণ একটা হিউম্যান নেচার যে আমার কাছে কেউ যদি সাহায্যের জন্য হাত বাড়ায়, হিউম্যান নেচারই হচ্ছে যে আমি তাকে সাহায্য করব। ইটস বাই ডিফল্ট পিপল ওয়ান্টস টু সাপোর্ট, এক্স্যাক্টলি, মোস্ট অফ দ্য কেসেস, আনলেস এক দুইজন ছাড়া, ইটস রাইট? চাওয়ার জায়গাটা আমাদেরকে হতে হবে, আমরা যারা পরিবর্তন চাচ্ছি, আমার ক্যারিয়ার যেহেতু, চাওয়াটা আমাকে চাইতে হবে। সো ইটস সামথিং লাইক দ্যাট ইউ, আমরা ডিসকাস করছিলাম যে আপনার আরও দুই একটা যদি একটু শেয়ার করেন যে হাউ ইউ বেসিক্যালি, যে আপনার যখন সাকসেস আসতে শুরু করলো, হাউ ডিড ইউ মেক ইউর সেলফ, যে আপনি তখন মনে করেছেন যে না আমি যখন সাকসেস আসতেছে, যে হাউ ডিড ইউ কন্ট্রোল ইউর সেলফ, বিকজ মোস্ট অফ দ্য পিপল দে ক্যানট ইউনো সামহাউ সাকসেসকে ঠিক মতো জায়গায় নিতে পারে না। ওয়ান্স দে বিকাম সাকসেসফুল, তখন কিন্তু পরের স্টেজ আর যেতে পারে না, অথবা সাকসেসের ধারাবাহিকতা রাখতে পারে না, ইনকনসিস্টেন্ট দেয়ার লাইফ, ইনকনসিস্টেন্ট পারফরমেন্স অর সামথিং লাইক দ্যাট। তো আপনার এই সাকসেসটা কি আপনাকে লাইফ একটা বেঞ্চমার্ক ক্রিয়েট করতে রোল প্লে করেছে, যে ফর এক্সাম্পল দিস ইজ সাম আই এম 90 সাকসেস, আই ওয়ান্ট টু গো 95, আই ওয়ান্ট টু গো 100, ইজ ইট সামথিং লাইক দ্যাট? জি অবশ্যই, এটা একটা জার্নি কামরুল ভাই, এবং আমি এখনো মনে করি না আমি সাকসেসফুল, জার্নি জাস্ট শুরু হয়েছে। আমার যেটা মনে হয় যে আমরা যেটা করি কি, সাকসেসটাকে আমরা কিভাবে মেজার করি, উই মেজার সাকসেস উইথ আওয়ার ডেজিগনেশনস। আমাদের মার্কেটে যেটা হয় যে আমি আজকে অফিসার, কালকে আমি সিনিয়র অফিসার হব, তারপরে এক্সিকিউটিভ হব, তারপরে ম্যানেজার হব, ইটস ভেরি টাইটেল ড্রিভেন, রাইট? হ্যাঁ, কারণ কি ওইটা আমার সমাজে, ওই টাইটেলটা সমাজে সেল করতে সুবিধা, যে আচ্ছা তুমি কি ছিলা, অফিসার ছিলা, এখন তুমি কি ম্যানেজার, ও তাহলে ইউ হ্যাভ ডান, ইউ আর গ্রোয়িং, ইউ আর গ্রোয়িং, ইউ আর বিইং সাকসেসফুল, সো দ্যাটস হাউ সোসাইটি মেজার্স সাকসেস, রাইট? এখন এই জায়গাটায় পেছনের গল্পটা হচ্ছে যে ডেজিগনেশন কিন্তু আপনি জব সুইচ করলেই হয়তো পাবেন, কিন্তু ওই জায়গাটাতে পার্মানেন্সি পাওয়াটা কিন্তু নিজের কাছে, কারণ আমি যেই কাজগুলো করে ওখানটাতে যাব, সাকসেসের জায়গাটাতে যাব, ইফ সাকসেস ইজ বিং ডিফাইন্ড বাই ডেজিগনেশন, ওই জায়গাটাতে পৌঁছে আমার তো ওখানে থাকতে হবে কিছুদিন, সেখানে পৌঁছে থাকার জন্য, সাস্টেইন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজের শিক্ষার জায়গাটা, কাজের ক্ষেত্রে যেই জিনিসগুলো আমার জানা থাকা দরকার সেই ভিত্তিটা স্ট্রং হওয়া।
এইটা আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি, এখন আরো বেশি দেখি যে যারা ইয়াং, যারা এখন বিভিন্ন সেক্টরে কাজ করছেন, ওনারা খুব তাড়াতাড়ি পরিবর্তনটা চান। ওনারা খুব তাড়াতাড়ি চান যে আমি কবে ডিরেক্টর হবে, আমি কবে সিনিয়র ম্যানেজার হব। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে ওখানে পৌঁছালে কিন্তু লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। যত আমি বলবো যে যত তাড়াতাড়ি উপরে উঠবে ওই জায়গাটায় টিকে থাকাটা খুব জরুরি। শুধু উপরে উঠলেই তো হবে না, জায়গাটাতে টিকে থাকতে হবে। তো টিকে থাকার জন্য ভিত্তিটা স্ট্রং হওয়া খুব জরুরি। এবং যেটা জরুরি সেটা হচ্ছে আমার কাজের জায়গায় আমার পারদর্শিতার ব্যাপারটাতে যাতে ভিত্তিটা এতটাই স্ট্রং হয় যে যখন আমি উপরে যাব তখন যাতে আমাকে কোনো কিছুই টলাতে না পারে। কারণ উপরে টিকে থাকাটা, কামরুল ভাই, ইউ নো হাউ ডিফিকাল্ট ইট ইজ এন্ড হাউ কম্পিটিটিভ ইট ইজ। ইট ইজ, ইট ইজ আনডাউটেডলি, আনডাউটেডলি। দ্যাট স্পেস ইজ, ইন দ্যাট স্পেস ইউ আর ভেরি লোন। যেটা হয়, দ্যাটস ট্রু, আই মিন ইন ইওর জুনিয়র আপনার অনেক মেন্টর থাকবে, আপনার অনেক কোচ থাকবে যারা আপনাকে ওই জার্নিটাতে সাহায্য করবেন। ওয়েন ইউর অ্যাট আর্লি স্টেজ অফ ইউর কেরিয়ার, একজন কেউ ম্যানেজার বা এক্সিকিউটিভ, তাকে শেখানোর, তার হাত ধরার জন্য কিন্তু অনেকে আছে। কিন্তু ওয়েন ইউর অ্যান এক্সিকিউটিভ, ওয়েন ইউর ইন এ ডিরেক্টর পজিশন, তখন কিন্তু আপনাকে ডে টু ডে টিপস দেওয়ার কেউ থাকবে না। দেন ইউর ইন দ্য ড্রাইভিং সিট, রাইট? সো সবাই, পিপল উইল লুক আপ টু ইউ। তো ওই জিনিসটা বোঝাটা খুব জরুরি যে আমি তখনই স্টিয়ারিংয়ে যে বসবো যখন পুরো ভেহিকলটার কন্ট্রোল নেওয়ার মতো শক্তি আমার আছে। শক্তি আমার আছে, ইটস ট্রু, ভেরি ইম্পর্টেন্ট টিপস। ইউ ক্যান্ট টেক সামথিং লাইক দ্যাট, যতক্ষণ পর্যন্ত আপনি মার্সিডিজ ড্রাইভ করতে না পারবেন, ইউ শুডেন্ট গো ফর ইট, সামথিং লাইক দ্যাট, দেন ইউ ক্যান মেক ইন টু দ্য অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইউর লাইফ উইল বি মোর মেজারেবল। আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইস্যু যে সাকসেস ইজ সামথিং যে আমরা অনেক সময় যেটা ফিল করি, ফাইজা আপু, সেটা একটু বিয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে আই ফাইন্ড সো মেনি টাইমস পিপল আর কামিং যে বস, আই এম ওয়ার্কিং 3 years, আই এম ওয়ার্কিং 4 years, সামথিং সামওয়ান হ্যাজ বিন প্রমোটেড, হোয়াই নট মি, আমাকে কেন প্রমোশন দেওয়া হচ্ছে না? আই হ্যাভ গিভেন দ্য সিম্পল অ্যান্সার, সামথিং লাইক দ্যাট। ইউ মাস্ট রিমেম্বার, ইফ ইউ ওয়ার্ক আউট অফ 100 জব যদি করেন, দেন ইউ আর এলিজিবল ফর দ্য প্রেজেন্ট পজিশন। রিমেম্বার দিস, আপনি যদি 100-তে 100 কাজ করেন, দেন ইউ আর এলিজিবল ফর দ্য প্রেজেন্ট পজিশন, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট পজিশন, ইউ হ্যাভ টু ডু 100+। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে অনেকে এসে বলে যে আমি 100 কাজ করেছি, ইউ সি, ইউ হ্যাভ গিভেন, দিস ইজ মাই অবজেক্টিভ, আই মেট আপ দিস অল দিস থিং। ফর এক্সাম্পল, আমার টার্গেট ছিল 100, আমি 100 বিক্রি করেছি, অথবা আমার সেলসে এই টার্গেট ছিল, আমার মার্কেটিং ক্যাম্পেইনের এই টার্গেট ছিল, আই হ্যাভ ডান ইট। সো বস, ওয়ার ইজ দ্য প্রবলেম, ওয়াই আই এম নট গেটিং দ্য প্রমোশন? So something, sometimes I give the reply, I'm not sure, you can correct me because you are the HR lady, so you can correct me, because since still I'm working, je ami tohon boli, you see, what is being paid to you, you are performing basis on that, but you are not doing something extra, so that ami onek shomoy abar example this is a 7-8 behest ase, for example, you cannot expect that you will go into jannatul firdaus. So there are also classification of the behest, there are also classification of dujok. সো সামথিং লাইক দ্যাট, যেরকম পাপ করবা এরকম দুজকে যাবা, যেরকম কাপ পূর্ণ করবা এরকম ব্যস্ততে তুমি যাবা। সো ইউ ক্যানট এক্সপেক্ট দ্যাট ইজ গ্রান্টেড, সো ইট ইজ নট এ গ্রান্টেড ইস্যু, সো ইউ নিড টু পারফর্ম সামথিং প্লাস, ইটস হোয়াট আর দ্য প্লাস দে শুড ডু অ্যাজ ফার অ্যাজ ওয়ার্ক ইজ কনসার্ন। প্রমোশনের ব্যাপারটা যেটা হয়, অর্গানাইজেশন থেকে কী চায়? অর্গানাইজেশন চায় একজন একটা রোলে আছে, তার থেকে হায়ার রোলে যখন আমি একজনকে বসাবো, সে ওই হায়ার রোলের জন্য প্রিপেয়ার্ড কিনা, আমরা জাস্ট প্রিপেয়ার্ডনেসটা দেখতে চাই। উই ডোন্ট এক্সপেক্ট যে ওই লোকটা কাজটা কতটুকু ভালো জানে, কারণ কাজটা সম্পূর্ণ জানে বলেই তো সে কারেন্ট পজিশনটাতে আছে। সো ইট ইজ মোর অন দ্য বিহেভিয়ারাল কম্পিটেন্সি সাইড, ইটস মোর অ্যাবাউট বিং অ্যাজাইল, রাইট? যে সে কতটা নতুন জিনিসটাকে আলিঙ্গন করে নিতে পারে, সে আজকে নিজে নিজে কাজটা করছে, সে কি আগামীকালকে তাকে যদি আর 5 জনকে ওই কাজটা করতে বলানো হয়, সে কি সেটা পারবে? রাইট, হাউ ডু ইউ অ্যাসেস দ্যাট? রাইট, অ্যাজ এমপ্লয়ার উই ট্রাই অ্যান্ড অ্যাসেস যে এই ইন্ডিভিজুয়ালটাকে দিয়ে পরের লেভেলের কাজটা করা যাবে কিনা, তার মধ্যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে কিনা। দিস ইজ সামথিং আই অ্যাড অন দিস, ইউ নো, যে ভিউয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, দেয়ার আর সো মেনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্ট, ইউ উইল ফাইন্ড দ্যাট, ফর এক্সাম্পল, আই লেট মি গিভ দ্য সিম্পল এক্সাম্পল, আমি এই এক্সাম্পলটা আরও দু এক জায়গায় দিয়েই থাকি, সেটা হচ্ছে যে ইফ ইউ সি দ্য ক্রিকেট, ফর এক্সাম্পল, মাশরাফি বিন মর্তজা, হি ইজ নট দ্য বেস্ট প্লেয়ার অ্যাজ ফার এস ব্যাটসম্যান ইজ কনসার্ন, হি ইজ নট ইভেন দ্য বেস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড, ইভেন হি ইজ নট দ্য বেস্ট ফিল্ডার, বাট হি ইজ দ্য ক্যাপ্টেন।
সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট মানেই হচ্ছে যে আপনি আসলে ক্যাপ্টেন হবেন, আপনি আসলে লিডারশিপ রোলে যাবেন, ইউ ক্যান্ট এক্সপেক্ট সামথিং, সো ইউ নিড দ্য কম্বিনেশন অফ সো মেনি থিংস ওয়ান্স ইউ ওয়ান্ট টু গ্রো টু দ্য নেক্সট লেভেল, আই মিন ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু লিড দ্য পিপল, রাইট? এক্স্যাক্টলি, লিডিং পিপল ইজ অল টুগেদার ভেরি ডিফারেন্ট কম্পিটেন্সি, এখানে যেটা করতে হয় যে অনেকগুলো জিনিস নিয়ে জাগলিং করে না, জাগলিং করার মতো, যে আমার বেসিক ফাংশনাল কম্পিটেন্সিটা তো থাকতেই হবে, ওটা হচ্ছে একটা মিনিমাম ক্রাইটেরিয়া। ইটস লাইক আপনার যদি পাসপোর্টে ভিসা না থাকে তাহলে তো আপনি ঢুকতেই পারবেন না, তাই না? ইটস লাইক বেসিক রিকোয়ারমেন্ট। কিন্তু তারপরে হচ্ছে যে আমি আমার মধ্যে অন্য আর কোন অন্য উপাদানগুলো আছে কিনা যাতে আমি অর্গানাইজেশনকে লিড করতে পারবো। কারেক্ট, কারেক্ট। So it is something you need, as I am saying, আগে বলেছি যে this is something আমরা যেমন বিলের মাঝে লেখা থাকি, দেখা যায় প্লাস প্লাস সামথিং, ভ্যাট অ্যান্ড আদার থিংস, সো as people needs bit of extra something to grow his life. আচ্ছা, এনিওয়েজ, আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার কেরিয়ারের অবস্টাগুলোর কথা বলেছেন, সাকসেসের কথা বলেছেন, হাউ ডিড ইউ ম্যানেজ, ফর এক্সাম্পল, আমরা অনেক সময় দেখি যে ইউনো যে ইউর সাকসেস ডিপেন্ডস অন ইউর বস, অনেক সময় ডিপেন্ড করে, বিকজ আই এম শিওর আপনার হয়তো এক্সপিরিয়েন্সটা, বিকজ ইউ ডিডেন্ট ওয়ার্ক টু মাচ ইন ন্যাশনাল কোম্পানিজ, আমরা যারা অ্যান্ড আমাদের দেশের আসলে অপরাধ যদি মাল্টি ন্যাশনাল লেভেল যদি চিন্তা ভাবনা করি, তাদের কর্পোরেট কালচার, কর্পোরেট গভর্নেন্সের কথা চিন্তা করি, পিপুলস ডেভেলপমেন্টের কথা যদি চিন্তা ভাবনা, হায়ারিং ফায়ারিং সিস্টেমের কথা যদি চিন্তা ভাবনা করি, ইট ইজ কম্পেয়ার টু দ্য ন্যাশনাল ভেরিয়াস অর্গানাইজেশন চেয়ে কম। আই মিন ন্যাশনাল অর্গানাইজেশনগুলি তো ডিফারেন্ট পার্সপেক্টিভে কাজ করে, ডিফারেন্টভাবে কাজ করে, মাল্টি ন্যাশনাল সিস্টেম অ্যান্ড প্রসেস, সো এই জিনিসটা যেহেতু আপনি এতটা ফেস করেন না, সিন্স উই ফেসড মস, বিকজ আই এম ওয়ার্কিং ইউনো যে আই এম নট টেলিং মাই অর্গানাইজেশন ইজ ব্যাড, বাট আমরা শুনি যাচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশনগুলি দে ডোন্ট মেনটেন সামথিং লাইক দ্যাট, ওই জায়গাগুলিতে পিপুলস যে ট্যালেন্টকে রিটেন করা, ট্যালেন্টকে ধরে রাখার ওই মানসিকতা কাজ করে না। তো আপনি অ্যাজ এ ক্যান ইউ গিভ ফিউ অফ দ্য টিপস, যে অনেক সময় উই ফাইন্ড দ্য ডিফিকাল্ট বস, অনেক সময় উই ফাইন্ড দ্যাট ইজি বস, sometimes one of my ex boss was telling to me, I can remember his word, sometimes you get the promotion as because your boss is not effective. It's a very important word, tumar boss hoy to etota effective so you might get the promotion, or your boss is very aggressive so tumar ektu competence level kom chilo tomake tene tule dilo, but sometimes you may work hard, your boss is not such effective so that you may not get the promotion. To ei je ei jaga je 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 dilemma jeta thake, dilemma jeta amra dekhi othoba je dhoroner problem guli thake, how the newcomers or young executive will be facing or overcome the situation. Ami ei jinish ta ektu onno bhabe answer ta korbo Kamal bhai, আমার মনে হয় না যে কারো প্রমোশন টার্গেট করা উচিত। টার্গেট করা উচিত যে আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমার ফোকাসটা কতটুকু, আমি কাজটা করে হ্যাপি কিনা, আমি কাজটা করে এনজয় করছি কিনা, ওই জায়গাটা যদি সলিড হয় প্রমোশন আসবেই। আচ্ছা, ইফ আই এম ডুইং দ্য রাইট থিং, আমার যে জায়গাটায় নিজেকে বলে না যে টু শার্পেন মাই স, যেই যেই জিনিসগুলো আমার ধারালো করা দরকার সেই দিকটাতে কেউ যদি কাজ করে, প্রমোশন ইজ ম্যাটার অফ টাইম। আমার সাথে তিনজনের সাথে হয়তো ওই বছরই আমার প্রমোশন হবে না, বাট পরের বছর হবে। রাইট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আমি বলবো যে নিজের নিজের দিকটাতে কনসেন্ট্রেট করাটা জরুরি, বাইরের দিকে না তাকিয়ে। রাইট, সো ইট ইজ সামথিং ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, যে যখন ওয়ান্স ইউ আর ওয়ার্কিং, আমি আমি প্রোগ্রামের শুরুতেই বলেছিলাম, ইউ নো দ্য name of this show is basically passion to grow, and we are talking how you can grow, how you can reach your destination, about we destination ke you know je reach korar jonne we are trying to bring the true expert from the market, what the real heroes, and today our guest, you know, that Faiza Ansari, she is none other than HR and admin director of Save the Children. She has a long experience working 17 years in the market, and she has been into the different organization, I mean Nestle, she worked in Reckitt Benckiser, she worked in DHL, she worked in, you know, all the good organization she worked, as far as corporate governance is concerned. Amra ei tips guli apnader sathe share korte chaichi, reason ektai je we belong to the society, among amra chai je society somehow could be beneficiary, because Bangladesh is a very much youth centric country, jekhane amader desher ekta bishal jonogoshti hocche youth, number of people are coming every day, I mean every year from the different colleges, universities, at a huge population, among tar bitore very limited job into the government sector. So it is our job to, you know, guide them, and I want to give the thanks to RTV Digital that they have given the wonderful opportunity to guide the people, and I am sure the youth would be benefited, and it's a wonderful program. As we are talking passion to grow, এবং আমরা এই grow এর ক্ষেত্রে আরেকটু দুই একটা কথাবার্তা ফাইজাবুর কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ইউনো যে আমরা অনেক সময় দেখি যে
someone is starting the job, as you saying এখানে আমি 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 আগেও বলেছি যে দেখেন আমাদের if you see the up to 25 years you are basically under certain supervision because you have your friends, you have your families, you have your peer group, you have your parents, all the things. But once you are starting your professional life or the business, whatever you are going to do, আপনি যাই কিছু করেন, then from the rest of the life you are alone. As আপনার আসলে কাজের ক্ষেত্রে you need to, you know, how you can improvise yourself, how you can take yourself into the next level. That is the challenge. So এই যে স্টার্টিংটা করা, এই স্টার্টিংটা করা থেকে একটা মিড লেভেল এসে, as you said, frustration comes. অনেক সময় আসে, আমরাও কাজ করতে গিয়ে অনেক সময় মনে হয়েছে যে জাহান্নামে যাক চাকরি, সামথিং লাইক দ্যাট. অনেক সময় মনে হয়েছে যে আই উইল কিল মাই বস, সামথিং লাইক দ্যাট. রাতের অন্ধকারে মনে হয়েছে কালকে যদি পারি তাহলে মাইরে ফেলামো, সামথিং লাইক দ্যাট. সো সরি, পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ. সো সামটাইম ইট হ্যাপেন্স ইন লাইফ. সামটাইমস মনে হচ্ছে যে মাই কলিগ ইজ নট গুড, ওয়াই শি ইজ ডিপ্লোম্যাটিক, কেন সে আমার সাথে এরকম কাজ করছে. সামটাইমস মনে হয়েছে যে এই লুকটা খুব ব্রুটাল. সামটাইম মনে হয়েছে যে বস ইজ নট ভেরি গুড. সামটাইমস ইউনো যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলি কিন্তু আমাদেরকে খুব বেশি ইম্প্যাক্ট করে. সো এই জিনিসগুলিকে কীভাবে, হাউ এ ফ্রেশার ক্যান ওভারকাম, বিকজ অফিসে যাওয়ার পরে মনে করেন পিয়নকে ডাকলো, পিয়ন ঠিক মতো কাজ করলো না, অথবা পাশের কলিগ থাকে ল্যাগ পুল করলো, সেটাকে সে খুব চিন্তিত, যে এই জিনিসগুলিকে, এই স্লেজিংগুলিকে কীভাবে ওভারকাম করে সামনের গ্রো. আমি যেটা বলছিলাম একটু আগে ওই ওই প্রসঙ্গটা নিয়েই বলি যে নিজের দিকে যখন ফোকাসটা থাকবে তখন কিন্তু পারিপার্শ্বিক জিনিসগুলো অনেক ছোট হয়ে দেখবে, ছোট হয়ে আসে মানুষের. এই কনটেক্সটে আরেকটা আমি এক্সাম্পল দেই যে ধরেন যে একটা ইয়াং ছেলে বা মেয়ে একটা সেক্টরে কাজ করছে, সে আগাতে চায় ইন হিজ অর হার কেরিয়ার, তখন তার যেটা করা উচিত এই ধরনের সিচুয়েশনগুলো ট্যাকেল করার জন্য, তার উচিত একজন মেন্টর খুঁজে বের করা, একজন কোচ খুঁজে বের করা, যে এই অর্গানাইজেশনে কাকে আমার একজন আইডিয়াল পারসন হিসেবে মনে হয়। And that should not be duffer one. Ideal could be something, someone doesn't work, someone gossip, someone sadda mare. That should not be ideal. Ideal should be real ideal. Real idol একজন যাকে যাকে আমি অনুকরণ করলে আমার সামনে আগানোটা সহজ হবে। সো এরকম একজন ইন্ডিভিজুয়ালের সাথে যদি সে অ্যাটাচড হয় এবং তার কাছে যে যদি বলে যে আমি আপনার কাছ থেকে কিছু শিখতে চাই, আপনি আপনার সাকসেস স্টোরিটা আমার সাথে শেয়ার করেন, আপনার জার্নিটা আমার সাথে শেয়ার করেন, এবং সেই ইন্ডিভিজুয়াল কাছ থেকে যদি প্রতিদিনকার ছোট ছোট জিনিসগুলো এসে টিপস নেয় যে আমার এই ধরনের সমস্যা হচ্ছে, হাউ ডু আই ট্যাকেল ইট, এই জিনিসটা আমি কিভাবে ফেস করব, তাহলে কিন্তু অর্গানাইজেশনের মধ্যে তার একটা সাপোর্ট সিস্টেম তৈরি হলো। কারণ পরিবারে যেমন আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের কাছে সাহায্যের জন্য যেতে পারি, অর্গানাইজেশনে যেটা হয় যে ইফ দে গো টু দ্য পিয়ার্স, পিয়ার কিন্তু বেশিরভাগ সময় আমার কম্পিটিশন, কাজে পিয়ারের কাছে সবসময় গেলেই যে আমি সুবিধা পাবো এটা হবে না। কিন্তু আমি যদি একজন সিনিয়র যার কাজটা আমার পছন্দ হয়, যার পার্সোনালিটি আমার পছন্দ হয়, যার মতো আমি হতে চাই, তার কাছ থেকে যদি আমি সাহায্য নিই তাহলে আমার কিন্তু তার মতো হওয়ার, তার মতো সার্থক হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। আমার মনে হয় যে এই জিনিসটা খুব হেল্প করে এবং আই হ্যাভ সিন দিস ওয়ার্কিং। আমরা যেটা হয় অনেক কর্পোরেটে এটা ইটস পার্ট অফ এ পলিসি, আমরা উই প্রমোট মেন্টরিং, উই প্রমোট কোচিং ইন অর্গানাইজেশন, রাইট, অর্গানাইজেশন স্ট্রাকচারে এই জিনিসগুলো হেল্প করে। এক্স্যাক্টলি, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ আর টেকিং দ্য সাপোর্ট ফ্রম আদার পিপল, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল আমি যখন ফিল্ড থেকে যখন আমি ওয়ান্স এ মুভ টু দ্য নেসলে ব্র্যান্ড ম্যানেজমেন্টে যখন আমি মুভ করি, দেন দ্য ইনিশিয়াল থিং ওয়াজ দ্যাট আই নিড টু মেক দ্য প্রেজেন্টেশন, বিকজ ইউ নো দেয়ার আর ম্যান কম, দেয়ার আর ইউ নো হুইচ ইজ কল MFR is something like that I need to present, every time sales presentation, branding, brand planning, is all about presenting. Presentation, marketing is all about presentation. So I can remember on that time I was not very strong as far as computer is concerned, but I truly understood that amar ashole ei competence lagbe. Exactly. Amar tokhon I don't have laptop, even I don't have PC in my home. Ami office e kaj kortam. Then immediately what I did, I bought a PC. Ami ekta computer kinlam bashar jonno, je I need to study something like that, I need to start working. I went to the seniors ebong ami jara presentation e ustad ase. Ami jodi apnake ektu interrupt kori Kamrul bhai, ei ei tai hocche tips, je prothom kotha amar interest shekhan theke hocche amar devotion, right. I'm sure tokhon computer er dam onek beshi chilo, onek beshi apnar affordability er moddhe hoyto chilo na, kintu jehetu apnar I took it as an installment system. সেহেতু আপনি কি করেছেন, শত কষ্ট হলে ওই টাকাটা হয়তো জোগাড় করেছেন,
জোগাড় করে আপনি ইউ মেড শিওর যে আমি যাতে এই জিনিসটা শিখি, এই যে তাগিদটা, এই যে ইন্টারেস্টটা, এই যে ইনভেস্টিং ইন ইয়োর সেলফ ফর ফিউচার, এটা হচ্ছে জরুরি এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আই এম শিওর অর্গানাইজেশনে আপনি কেউ একজনের কাছ থেকে সাহায্য চেয়েছেন যে আমাকে আপনি একটু শেখাবেন কিনা, শিখতে চাইলে কেউ না কেউ আছে সাহায্য করবে। দ্যাটস ট্রু। আই ইউ নো আমি যখন যার কাছ থেকে প্রেজেন্টেশন স্কিল বোঝার চেষ্টা করলাম, হাউ টু মেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, and it is also important how you will do the excel e kaaj korben duita kaaj chilo, word is something you can write and you can take the print something, it is not a big problem, but presentation you need to be the different form, because I am seeing rest of the brand manager, senior brand managers tohon jara chilo baga baga chilo lokjon chilo, Ashraf Binta chilo, you are the senior brand manager, Romana chilo, tar pore Nuzhat chilo amader sathe, so you are 4-5 brand managers. So I am seeing that they are good in presentation, I mean they are preparing themselves and they are making wonderful presentation, so tokhon internet er orokom availability nai. So I wanted to see je Nestle er je bibhinno presentation guli chilo, I want to take the Nestle je knowledge center chilo, oikhan theke ami download korte shuru korlam. Karon ekhane arekta jinish ami ektu boli, apni thik jeta bollen seta hocche ami jokhon arekjon high standard er sathe compete korbo tokhon kintu amar nijer standard ta automatically রেজড হবে। এটা কিন্তু আরেকটা খুব জরুরি জিনিস, আমি কাদের সাথে মিশছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, আমি কাদের সাথে কম্পিট করছি, আমি কাদের সাথে নিজেকে বেঞ্চমার্ক করছি, ইয়াংদের জন্য এটা খুব জরুরি। আপনি যেখানে নিজেকে প্লেস করবেন আপনি সেখানেই বিলং করবেন, এটা খুব জরুরি। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে বিং পজিটিভ, আপনি যে স্টোরিটা বললেন দ্যাট টু মি ইজ বিং পজিটিভ, যে আমি আমার এই মুহূর্তে এটা আমার ডেভেলপমেন্ট এরিয়া, এই জায়গাটায় আমি দুর্বল, এটা আইডেন্টিফাই করে মাটির সাথে মিশে না যাওয়া, যে আমার তো জীবনেও কিছু হবে না, আমার তো কম্পিউটার নাই বাসায়, আমি কিভাবে প্রেজেন্টেশন শিখবো, আমি ভেঙে চুরে চাকরি ছেড়ে আমি অন্য কোথাও চলে গেলাম। ইউ ডিডন্ট ডু দ্যাট, হোয়াট ডিড ইউ ডু ইনস্টেড, আপনি শক্তি অর্জন করে আমার যতটুকু সামর্থ্য আছে সেটার উপরে আমি কিভাবে, হাউ ক্যান আই বিল্ড অন, আই এম ট্রাইং টু, মানে এই জিনিসটাকে আমি যদি আর একটু মানে আই এক্সট্রাপোলেট করি, সামথিং লাইক দ্যাট আই হ্যাড টু ওয়েট আনটিল 7:30-7:30 তখন আবার সে বের হয়ে যাবে, এক্সট্রা এফর্ট, এক্সট্রা আওয়ার্স। হ্যাঁ, এই যে বসে আছি যে বস আমাকে একটু শেখায় যান, তখন বলতেছে যে আমি তখন বেরোবো, একটু টাইম দেন, একটু টিপস নিলাম, সামথিং লাইক দ্যাট। আমি তখন পিএনএল কিভাবে ম্যানেজ করতে, মানে প্রফিট অ্যান্ড লস কিভাবে ম্যানেজ করতে আমি তখন বুঝতাম না ভালো, সো আই ওয়েন্ট টু দ্য সিনিয়র্স, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ম্যানেজ ইট। সো অ্যাজ এ হোল ইউনো, যে আমি এই এক্সাম্পলটাই দিতে চাই, বিকজ অন দ্যাট ইয়ার ইউনো আই ওয়াজ এ নিউ ব্র্যান্ড ম্যানেজার, Nestle is a very competitive environment, you know, nobody wants to give the space because you need to perform. Exactly. And I was looking after a brand, particularly Lactogen Cerelac, and on that year, I can remember I worked truly hard, I wanted to learn, এবং I can remember যে ওই সময় যারা অন্যান্য contemporary যারা কলিগ ছিল, they used to go, there is a restaurant called Ninfas, they used to go to the Ninfas passing time because card দিলেই খাওয়া যেত তখন, so I used to work, I used to মানে আমি একটু চেষ্টা করতাম how we could be into the brand management details, however that helps me a lot. ফাইজুবু, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, if you want to give few of the tips, final tips, to the audience jara aske shunche taderke jodi kichu bolte chan. Ami jeta audience ke bolte chai khub shongkhepe jodi koyekta kotha boli, ek number hocche je nijer strength area ta identify kora uchit, right. Ditiyo hocche amar passion kothay, ji ami ashole kothay kaaj korte chai, ji amar interest ta kothay, oi ta identify kore keu jodi ekta etake ekta juddher moto nay je ami win korboi, because the journey will not be easy, right. সহজ কোনো রাস্তা নেই এবং সহজে কোনো কিছুই আসবে না, কাজেই ওই যুদ্ধের মানসিকতাটা নিয়ে নিজের উপর ইনভেস্ট করে সময় দিয়ে কষ্ট করে সামনে আগাতে হবে। অলরাইট লিসেনার্স এন্ড ভিউয়ার্স, হু আর সিইং টুডেস প্রোগ্রাম আরটিভি ডিজিটাল, ইটস এ প্যাশন টু গ্রো, অ্যান্ড অ্যাজ ইউ আর সেইং দ্যাট আসলে যুদ্ধ, প্রফেশনাল লাইফ ইজ অল অ্যাবাউট যুদ্ধ, এবং যুদ্ধকে আমাদের জয়ী হইতে হলে উই নিড টু বি পারসিস্টেন্ট এনাফ, অ্যান্ড ইউনো ইউ মাস্ট রিমেম্বার success is not an accident, it is all about how you are growing yourself, how you are targeting yourself and how you basically reaching to your goals. So ei je goal e jodi amra jete chai sei goal e jawar jonno choto choto badha ashbe, ei badha gulite you should not be disheartened, you should keep patience and how you can rectify yourself, oi badha ta ke kibhabe apni strength e convert korben, kibhabe aste aste shamne dike egoben, shetai hocche challenge, ebong ei challenge gulo jodi overcome kora jay, I am sure you are gonna to strike the, you know, in the industry you will be in the top of the corporate and whatever you will be doing you will be in the top. So keep you know amaderke dekhte thakun, amra agami shonibar same time we will be coming with the new guest and there will be something, the program's name is passion to grow, I am sure it's going to be benefited for you.
Please keep watching this program. Thank you very, very much. The world's best ingredients, perfect combination, are yummy shate iglu. Ja mishti shukhe shompurko guloke kore tole aro modhur. Jekhanei mishti mukh, shekhanei iglu. Thank you.